বিসমিল্লাহ রহমানের রাহিম হাই গাইস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব ফার্স্ট মান্থ এবং ফোর উইক্স প্রেগনেন্সি সিমটমস শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে ফার্টিলাইজেশন সৃষ্টি করে তারপরে একজন মা প্রেগনেন্ট হয় প্রথম মাসের কি কি লক্ষণ আছে কি কি সাইটের পরিবর্তন হয় এবং বাচ্চা পেটে গেলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আর কি কি সেবন করতে হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম সপ্তাহে তেমন কোনো লক্ষণ দেখা যায় না যে লক্ষণগুলো দেখা যায় তা হল শরীরে তাপমাত্রা বেড়ে যায় ক্লান্তি ভাব দেখা যায় যে কোনো জিনিসের প্রতি অনীহা দেখা দেয় মুড চেঞ্জ দেখা যায় প্রথম সপ্তাহে এই লক্ষণ দেখা যায় দ্বিতীয় সপ্তাহ থেকে ফার্টিলাইজেশন হয়ে স্থান দখল করে এবং শরীরে তাপমাত্রা বেড়ে যায় গ্যাসের বাপ হয় হয় স্তনে ভারী বা বা ব্যথা স্তনের পরিবর্তন দেখা যায় তৃতীয় সপ্তাহে বমি বমি বাপ হতে পারে বমি হতে পারে গণ গণ প্রস্রাব হতে পারে মর্নিং সিকনেস দেখা যায় চতুর্থ সপ্তাহে যে লক্ষণগুলো দেখা যায় গণ গণ মেজার্স পরিবর্তন গন্ধ অনুভূতি বৃদ্ধি পায় বিচলিত বোধ দেখা যায় খাদ্যাভ্যাসের পরিবর্তন আসে ক্ষুধা বৃদ্ধি পায় মাথায় বাড়ি বা মাথা পিঠে হয় কুষ্ঠকাঠিন্য দেখা যায় এবং মাসিক বন্ধ হয়ে যায় এই সমস্যাগুলো হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে আলতা বা প্রস্রাব পরীক্ষা করে কনফার্ম হতে হবে বাচ্চা পেটে আছে কিনা আর বাচ্চা পেটে কনফার্ম হওয়ার পরে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন লং জার্নি করা যাবে না বাড়ি কাজ করা যাবে না হাই বা উঁচু জুতা পরা যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা যাবে না স্বামী স্ত্রী সহবাসের সময় সতর্কতা অবলম্বন করতে হবে যে নিয়মগুলো মেনে চললে বাচ্চা সুস্থ থাকবে সেগুলো হলো খাবারে ভিটামিন এবং খনিজ পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে প্রচুর পরিমাণে তরল বা পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুম আসতে হবে ধূমপান ও মদ্যপান পুরোপুরি সেরে দিতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন এবং আয়রন সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হালকা ব্যায়াম করতে হবে এই ছিল আজকে আপনাদের সাথে আমার আলোচনা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম